স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। 157 প্লাটুন বিজিবি ও র‍্যাবের 418 টহল দল মোতায়েন। 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস। বিশ্বের 100 প্রভাবশালী নারী তালিকায় শেখ হাসিনা। মাকে দেখতে গিয়ে সাইক্লোনের কবলে আমির খান। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে 157 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা ও আশেপাশের জেলায় 20 প্লাটুন সহ সারা দেশে 157 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের 418টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‍্যাবের 126টি টহল দল রয়েছে। র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আনমো ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব। র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাবের গোয়েন্দারা নজরদারি অব্যাহত রেখেছে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের কথা বলছে সংস্থাটি। সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় উত্তর উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 2023 সালের জন্য বিশ্বের 100 প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান 46তম। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে 100 জনকে বেছে নিয়ে এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। মঙ্গলবার 5 ডিসেম্বর তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি, জনসংখ্যার বিষয় ও কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং 5ম বারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, পরপর 3 বার সহ শেখ হাসিনা 4র্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ 2018 সালের নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ 300 সংসদীয় আসনের মধ্যে 288টিতে জয় পেয়েছে। 2022 সালে শেখ হাসিনার অবস্থান ছিল 42 নম্বরে। 2021 সালে বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় 43তম স্থানে ছিলেন শেখ হাসিনা। 2020 সালে তালিকার 39তম স্থানে ছিলেন তিনি। এই বছর ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডারলেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সাইক্লোন মিকজাউমের প্রভাবে ভারী বৃষ্টি, ঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা। দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ায় চেন্নাইয়ের অসুস্থ মায়ের কাছে অবস্থান করেছিলেন বলিউড স্টার আমির খান। এরপর সেখানে বন্যার কবলে আটকা পড়েন এই অভিনেতা। মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, মিকজাউমের প্রভাবে সৃষ্টি ঝড় ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের অন্তত 25টি গ্রাম। বন্যার কবলে আটকে পড়েছিলেন আমির, সঙ্গে ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও। সেই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করতে ডাকা হয় একদল উদ্ধারকর্মীকে। অবশেষে নৌকায় করে উদ্ধার করা হয় তাকে। নৌকায় আমিরের সঙ্গে ছিলেন বিশালও।
তিনি আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। ইতোমধ্যে অভিনেতাকে উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। উল্লেখ্য, সাইক্লোন মিগজাওমের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রাণহানির বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। এর মধ্যে 15,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন প্রশাসন। এখনও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে সাগরে, নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় বেশ কিছু এলাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। 157 প্লাটুন বিজিবি ও র্যাবের 418 টহল দল মোতায়েন। 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস। বিশ্বের 100 প্রভাবশালী নারী তালিকায় শেখ হাসিনা। মাকে দেখতে গিয়ে সাইক্লোনের কবলে আমির খান। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।